هذه بلد مسلم صح؟ ليش هذا هيك؟ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ভিডিও ক্লিপটিতে দেখছেন যে অতি সংক্ষিপ্ত একটি ভিডিও ক্লিপ আমি দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে বাহরাইনের এক সুপার শপে এক আরবী মহিলা শপিং করতে ঢুকে সেখানে মূর্তি বিক্রির জন্য সাজিয়ে রেখেছে তা দেখতে পেল। তো মূর্তি দেখে এই আরবী মহিলা দোকানের যিনি ম্যানেজার তাকে আহ্বান করলেন এবং তার সামনেই সেলফ থেকে সাত আটটি মূর্তি নিচে ফেলে দিয়ে ভেঙে চুরমার করে দিলেন। মহিলা শপের দায়িত্বরত ম্যানেজারকে প্রথমে ডাকেন, তাকে প্রশ্ন করেন এসব এখানে কেন সাজিয়ে রেখেছ। মহিলা বলে, হাজা বেলাদ মুসলিম শাহ, অর্থাৎ এটা মুসলিম কান্ট্রি, এটা কি সত্যি? মহিলা শপের দায়িত্বরতকে আবার বলেন, আন্তা মুসলিম, তুমি কি মুসলিম, তোমার মালিক কি মুসলিম, তাহলে এসব মূর্তি কেন এখানে সাজিয়ে রেখেছ? প্রিয় বন্ধুরা, আরব লোকেরা সারা জীবন মানুষকে শিরিকের প্রতি নফরত করা শিখিয়েছেন, কিন্তু ইদানিং কিছু কিছু আরব দেশ তাদের ছত্রছায়ায় তাদের দেশে মন্দির প্রতিষ্ঠা করছে। পক্ষান্তরে এই সাহসী নারী শপের মধ্যে ঢুকে সেলফে সাজিয়ে রাখা সবগুলি মূর্তি একটি একটি করে মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলেছে আর বলে, এটা কি, এটা হলো মুসলমানদের দেশ, আমি দেখতে চাই কে এসবের যে পূজা করে, কারা এসবের এবাদত করে। মহিলা আরো বলেন, বাহরাইনের রাজা হামদ বি ঈসা কি এসবকে গ্রহণ করে, এসবকে অনুমতি দেয়? মূলত মার্কেটে এসব মূর্তি বিক্রি করতে আনা হয়েছে সেই দেশের যে হুকুমতের অনুমতি সাপেক্ষে। হুকুমত অনুমতি না দিলে তারা এসব মূর্তি সেখানে সাজিয়ে রাখার সাহস পেত না। তাই এমন কাজ করার কারণে ওই মহিলাকে, ওই বোনটিকে দেশের পুলিশ হয়তো এতক্ষণে পাকড়াও করেছেন, তাকে যে আইনের সম্মুখীন হতে হবে এই সাহসী বোনটি তা জানেন, তবুও তার ইমানি জজবা তাকে এই সাহসী কাজটি করতে উৎসাহ যুগিয়েছেন।